সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের গণিত বইয়ের সাতষট্টি পৃষ্ঠার ভাগের সমাধান করাবো সবাই গণিত বইয়ের সাতষট্টি পৃষ্ঠা বের করবে এবং খাতা কলম সামনে রাখবে দেখো সাতষট্টি পৃষ্ঠার ভাগের সমাধানে এক নাম্বার রয়েছে এক পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা একটি ডিমের দাম কত দেখো সবসময় তোমরা একটি জিনিস খেয়াল করবে যে উত্তরে আমার কি চেয়েছে সেইটি আমরা সবসময় ডাইন পাশে রাখবো অর্থাৎ শেষে লিখবো তো উত্তরে চেয়েছে একটি ডিমের দাম কত অর্থাৎ ডিম চেয়েছে তাহলে কি আমরা ডাইন পাশে কী লিখবো ডিম লিখব তাহলে কি আমরা কী লিখবো একটি ডিমের দাম যেহেতু চেয়েছে তাহলে ফার্স্টে আমরা লিখবো যে উত্তরে যেহেতু একটি ডিমের দাম চেয়েছে তাহলে কি আমরা শেষে একটি ডিমের দাম বের করবো আর ফার্স্টে কী লিখব যে পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা অতএব একটি ডিমের দাম পঁচাত্তর ভাগ পাঁচ কেন পঁচাত্তর ভাগ পাঁচ দিলাম কেন গুণ হলো না কারণ আমরা জানি যে বেশি হলে গুণ হয় আর যদি বেশি থেকে কম হয় তখন আমরা কি করবো ভাগ তাহলে আগে সে পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা আর একটি ডিমের দাম কত তাহলে নিশ্চয়ই একটি ডিমের দাম কম হবে আর যেহেতু কম হবে সেহেতু আমরা কী করব ভাগ দেখো আমি এই এক নম্বর সমাধানটা দেখো করেছি তোমরা একটু খেয়াল করবে এক পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা পতে একটি ডিমের দাম পঁচাত্তর ভাগ পাঁচ এখানে দেখো ভাজ্য কত পঁচাত্তর আর ভাজক পাঁচ তাহলে সবসময় আমরা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে দেখো আমি যেভাবে করেছি দেখো ডাইন পাশে রাফ করে নিয়েছি ভাগটাকে দেখিয়ে দিয়েছি সবাই এই ভাগটাকে এভাবে দেখিয়ে দেবে এরকম আমি বিয়োগ শুনে দিই কিন্তু বিয়োগ দিলে হবে আবার না দিলেও হবে সবাই এইটা কিন্তু এভাবে ডাইন পাশে রাফ করে তারপর যেহেতু কত টাকা হয়েছে পনেরো টাকা এখানে আমি পনেরো টাকা লিখেছি তাহলে কি দেখো পাঁচ ভাগ পঁচাত্তর তাহলে কি প্রথমে আমরা একটি সংখ্যা নিয়েছি সাতকে ভাগ করব তাহলে কি সাতের ভিতরে পাঁচ কয়বার যায় পাঁচ এককে পাঁচ পাঁচ দুকানে দশ দুই বেশি হয়ে যায় তাহলে আমরা কত নিলাম এক তাহলে পাঁচ আর কত হলে সাত হয় দুই দুই মধ্যে দেখো যায় না কারণ দুই ছোট তাই আমরা কি উপর থেকে আরেকটি সংখ্যা দেখো ওই সংখ্যা সোজা নিয়েছি নামিয়েছি তাহলে কত হলো পঁচিশ এখন দেখো পঁচিশের ভিতরে পাঁচ কতবার গিয়েছে পাঁচবার পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে এক কেটির দাম কত বেরিয়েছে আমাদের পনেরো টাকা তাহলে উত্তর পনেরো টাকা এবার দেখো আমাদের দুই নম্বরের সমাধান দেখো শ্রেণীতে একচল্লিশ জন শিক্ষার্থী আছে প্রত্যেক বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসতে পারে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে এখন দেখো যেহেতু আমার উত্তরে কী আছে বেঞ্চ তাহলে আমরা ডান পাশে কী লিখবো বেঞ্চ লিখব আর উত্তরে আমাদের প্রত্যেক বেঞ্চে তিনজন শিক্ষার্থী বসলে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন উত্তরে বেঞ্চ এসে আমরা আমরা পাশে কি লিখবো বেঞ্চ তাহলে প্রত্যেক মানে কি একটি দেখো আমি লিখেছি একটি তিনজন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে তার মানে কি আমাদের উত্তরে চেয়েছে বেঞ্চ তাই আমি কি লিখেছি যে তিনজন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে তাহলে কি এখানে কয়জন শিক্ষার্থী রয়েছে বই তো রয়েছে দেখো বই তো সবাই দেখো কতজন শিক্ষার্থী রয়েছে একচল্লিশ জন শিক্ষার্থী তাহলে দেখি তিনজন শিক্ষার্থী যদি একটি বেঞ্চে বসে তাহলে একজন শিক্ষার্থী বসতে কি বেশি বেঞ্চ লাগবে না কম বেঞ্চ লাগবে নিশ্চয় কম বেশ লাগবে আর কম হলে কি ভাগ দেখো আমি এভাবে ভাগ লিখেছি কারণ এখানে একজন শিক্ষার্থী বসে আবার একচল্লিশ জন সেজন্য আমি এ ভাগ করেছি এটাও অর্থ কী ভাগ দেখো আমি একটু দেখাচ্ছি যদি এই এই এক ভাগ তিন যা আর এই এক ভাগ এই ও তাই সবাই দেখো একটু খেয়াল করবে এই এটাও কি আবার ভাগছন্ ভছন্নি এখন আমাদের সুবিধার জন্য যেহেতু আমাদের একটি বেঞ্চে একটি একজন শিক্ষার্থীর জন্য কয়টি বেঞ্চ দরকার হবে আবার একচল্লিশ জন আবার ওখানে তিনজন রয়েছে সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে তোমাদের শেখাচ্ছি কারণ তোমরা ফোরে উঠলেও এভাবে তোমাদের করতে হবে সেজন্য আমি আগের থেকে শেখাচ্ছি সবাই একবারে করতে যাবে না তাহলে কি তিনজন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে তাহলে একজন শিক্ষার্থী বসতে কি কম বেঞ্চ লাগবে তাহলে কম হলে কী হবে ভাগ তাই দেখো ভাগ আমি এভাবে বসিয়েছি এক ভাগ তিন আর একচল্লিশ জন শিক্ষার্থীর জন্য নিশ্চয় কি বেশি বেঞ্চের প্রয়োজন হবে তাই দেখো বেশি হলে কী হবে গুণ তাই এক ভাগ তিন আর আমি উপরে একচল্লিশ লিখেছি এখন দেখো এই একচল্লিশের সাথে একের কী সম্পর্ক গুণ তাই একচল্লিশ এককে একচল্লিশ লিখেছি আর নিচে এই তিন তার মানে কি একচল্লিশ হচ্ছে কি এখানে ভাজ্য আর তিন হচ্ছে ভাজক তাহলে কি আমরা যদি ওইভাবে ভাগ করতাম তাহলে কী লিখতাম এভাবে লিখে নিতাম যে এই একচল্লিশকে তিন দিয়ে ভাগ এভাবে আমি লিখে নিয়েছি তাহলে কি এখানে কত হলো চারির ভিতরে তিন কতবার যায় এক তিন এককে তিন বিয়োগ করলে এক হয় একের ভিতরে যায় না বলে দেখো আমি ডাইন পাশে আরেকটি সংখ্যা ভাগ করতে বাকি আছে তাই এককে আমি ওই সোজায় নামিয়ে নিয়েছি এখন এগারো এগারো ভিতরে তিন কয় বাজ যায় তিন এককে তিন তিন দুখানি ছয় তিন ত্রিককে নয় তিন চারি বারো বেশ হয়ে যায় তাই কত দিয়েছি তিন তিন করে দেখো দুইজন এখন দেখো এই তেরোটি কয়জন অবশিষ্ট থাকছে কয়জন শিক্ষার্থী অবশিষ্ট থাকে দুইজন তেরোটি বেঞ্চ প্রয়োজন হচ্ছে জন্য আরও দুই দুইজন শিক্ষার্থী অবশ্য থাকছে তোমরা যখন ক্লাসে বসো যদি লাস্টে একটা বেঞ্চ থেকে যায় এবং তোমরা যদি একজনও বসতে বাকি থাকো তিনজন করে বসার পর তারপর কি সেই একজনের জন্য কি একটি বেঞ্চের প্রয়োজন হয় আবার দুইজনের জন্য একটি বেঞ্চের প্রয়োজন হয় আবার তিনজনের জন্য একটি বেঞ্চের প্রয়োজন হয় তার মানে কি একটি বেঞ্চে কয়জন করে বসে তিনজন একজনও থাকলে যে বেঞ্চের প্রয়োজন হবে দুইজনও থাকলে সেই বেঞ্চের প্রয়োজন হবে আবার তিনজনও থাকলে সেই একই বেঞ্চের প্রয়োজন হবে তা দেখো যেহেতু দুইজন শিক্ষার্থী অবৈষ্ট আছে সেহেতু এই দুইজন শিক্ষার্থীর জন্য কি আরেকটি বেঞ্চের প্রয়োজন হবে না হ্যাঁ আরেকটি বেঞ্চের প্রয়োজন হবে তা দেখো অবৈষ্ট দুইজনের জন্য আরও একটি বেঞ্চ লাগবে অর্থাৎ মোট বেঞ্চের প্রয়োজন হবে কি এই তেরো আর এই দুইজনের জন্য আরেকটি বেঞ্চ তাহলে কি চোদ্দোটি উত্তর কি চোদ্দোটি সবাই দেখো আমি যেভাবে করেছি তোমরা এভাবে করার চেষ্টা করবে কারণ তোমাদের ক্লাস ফোরে উঠলে এইভাবে ভেঙে ভেঙে করতে হবে তাই আগের থেকে আমি শিখে নিয়েছি এবার দেখো আমরা তিন নম্বর সমাধান করব তিন নম্বর সমাধানে রয়েছে তিরাশিটি পেন্সিল ও সাতজন শিক্ষার্থী আছে যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে দেখো এখানে ভাগ করে দেওয়া হয় অর্থাৎ আমাদের অঙ্কে বলেই দিয়েছে আমরা এটা কি করব ভাগ আর প্রত্যেককে সমানভাবে দেখ সমানভাবে যদি দিতে হয় তাহলে আমাদের নিশ্চয় ভাগ করতে হবে তাহলে উত্তর কি চেয়েছে কয়টি করে পেন্সিল পাবে অর্থাৎ পেন্সিল আমরা কোথায় লিখবো ডান পাশে আর শিক্ষার্থী আছে সাতজন আর পেন্সিল রয়েছে তেতাল্লিশটি তাহলে আমরা লাস্টে যেহেতু আমরা পেন্সিল লিখবো তাহলে কী লিখতে পারি সাতজন শিক্ষার্থী পাবে তিরাশিটি পেন্সিল আর যেহেতু প্রত্যেকের কথা উল্লেখ করেছে তাহলে প্রত্যেকের ক কতটি পেনসিল পাবে নিশ্চয় কম না বেশি কম পাবে কারণ কি সাতজন পাবে তিরাশিটি পেন্সিল আর একজন পাবে কম আর কম হলে কী হবে ভাগ দেখো তিরাশি ভাগ সাত সেই একইভাবে আমাদের সুবিধার জন্য আমরা দেখো ডান পাশে এটা কি করে নিয়েছি রাফ তোমরা অবশ্য এটা একটু রাফ লিখবে যে রাফ দেখো এখানে ভাজ্য তিরাশি তাহা তিরাশি তিরাশিকে প্রথমে আমি আর দিয়ে ভাগ করছি সাতকে তাহলে আটের ভিতরে সাত কয় বার যায় এক সাত এককে সাত সাতের আট আটায় এক এক সাতের ভিতরে যায় না বলে আমরা দেখো ডান পাশে আরেকটি সংখ্যা ভাগ করতে বাকি আছে তা তিনকে সুজান নামে নিয়েছি এখন তেরো এই তেরোর ভিতরে সাতকে দুইবার দিলে সাত দুগুণে চোদ্দো হয় বেশি হয়ে যায় তাই আমি একবার নিয়েছি সাত আর কথ হলে তেরো হয় ছয় আর কি ছয় যাচ্ছে ছয়ের ভিতরে কি আর যাবে সাত কারণ ছয় হচ্ছে ছোট সাত হচ্ছে বড় অর্থাৎ আমরা জানি ভাজ্য সময় বড় হতে হবে ভাজ্য বড় না হলে ভাজক দিয়ে ভাগ করা যায় না তাহলে এগারোটি পেনসিল দেওয়া যাবে আর কয়েকটি পেন্সিল অবশ্য থাকবে ছয়টি অর্থাৎ কি প্রত্যেকে এগারোটি করে পেন্সিল পাবে আর কয়েকটি পেন্সিল অবশ্য থাকবে ছয়টি কারণ কি আমাদের সাতজন রয়েছে যদি এখানে ছয় এখানে ছটি না থেকে যদি সাতটি হতো তাহলে কি একটি করে পেত কিন্তু যেহেতু আমাদের সাতজন সেজন্য এখানে ছয়টি অবশিষ্ট থেকেছে তাই এই ছটিকে আর ভাগ করতে পারছি না তাহলে উত্তর কি লিখবো যে প্রত্যেকে এগোটি করে পেন্সিল পাবে ও ছয়টি পেন্সিল অবস্থ থাকবে এবার সোনামণিরা তোমরা আবারও এটা সুন্দর করে তোমরা আর একটু বই অঙ্কটি পড়ে তারপর আবার অঙ্কটি আমার মতো করে করবে এবং তোমরা অবশ্যই এই অঙ্কটি ডান পাশে রাগ করবে আর ভাগটি দুইবার করবে যে আসলে তোমার প্রথমবার ভাগ করে যেটি হয়েছে সেটি পরেরবার ভাগ করে হয়েছে কিনা কারণ এই ভাগ তোমরা দেখি ইদানিং আমি ভাগ যতই বোঝাচ্ছি তোমরা ততই ভাগগুলো ভুল করছো তাহলে সবাই এটি সিডাব্লিউ করে দেখাবে আর রাত্রি অবশ্যই সাড়ে আটটার ভিতরে এটি এস ডাব্লিউ করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই তোমরা এটি যখন এচডাব্লিউ করবে তখন কি করবে তখন তোমরা অঙ্কটি এই না দেখে করার চেষ্টা করবে কারণ তোমরা কতটুকু বুঝেছ সেটা তোমার মা বাবা দেখবে যে আসলে তোমরা বুঝতে পেরেছ কি না সেজন্য তোমরা যখন এইচডাব্লিউটা রাত্রে করবে তখন তোমরা না দেখে বই থেকে অঙ্ক পড়ে এইচডব্লুটা করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ